জীবনে অনেক সুখ্যাতির পরেও মানুষের জীবনে কিছু বিষয় প্রায়ই অসম্পূর্ণ থেকে যায়। মানুষ অনেক সময় তার নিজের গণ্ডি থেকে অনেক বড় হয়ে ওঠে, তখন তাকে তার এই গণ্ডি ছাড়িয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়তে হয়। কিন্তু মাতৃভূমির প্রতিদানটাকে সবসময় একটি অসম্পূর্ণতার কথা মনে করিয়ে দেয়। প্রায় 30 বছর পর দোল গোবিন্দ পাঠানখালীর মাটিতে পা দিলেন। পাঠানখালি গ্রামটা খুবই সুন্দর, নদী নালায় ঘেরা যেন ছোট্ট সবুজ এক দ্বীপ, হাত বাড়ালেই সুন্দরবন। সুন্দরবন সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, ও এক অভাবনীয় প্রাকৃতিক সমাহার যার ভেতর লুকিয়ে আছে অনেক রকম রহস্য, যার মাধুর্যে এই পৃথিবী নতুন দিগন্তের শোভা পায়। একটু কান খাড়া করে শুনলে শোনা যায় জলের স্রোত, পাখিদের কোলাহল, বাঘের গর্জন এবং নানা পশু পাখির উত্তাল। এদের মধ্যেই রহস্যজনকভাবে লুকিয়ে আছে এক অপ্রাকৃতিক বৈধুর্য। দোল গোবিন্দ বসাক এই পাঠানখালির ছেলে, এখানেই কেটেছে তার জীবনের প্রথম 17টি বছর। গ্রামের হাই স্কুলে পড়াশোনা করেছেন, খুবই মেধাবী ছাত্র ছিলেন। সে যুগে 11 ক্লাসের হায়ার সেকেন্ডারি পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করে কলকাতায় গিয়ে কলেজে ভর্তি হয়েছেন। MSc পাশ করে সেখানেও সে তার চারিত্রিক বৈশিষ্ট্য বজায় রেখে দুর্দান্ত ফলাফল করে এবং স্কলারশিপ পেয়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। সবাই যায় ইংল্যান্ড, আমেরিকায়, দোলগোবিন্দ গিয়েছেন জাপানে। পড়াশোনার জন্য বেছে নিয়েছেন বিদঘুটে একটি বিষয়। বিচিত্র এক গুরুও জুটে গিয়েছিল, তার নাম ডক্টর সোজানাকি বাকাহাসি। তার পরের ঘটনা তো ইতিহাস। বাকাহাসি সাহেবের কাছে নাড়া বেঁধে দোলগোবিন্দ নিজেও ক্রমে এক বিশেষজ্ঞ হয়ে উঠলেন। গুরুর মতো শিষ্যেরও নাম ছড়িয়ে পড়ল দেশে বিদেশে। পৃথিবীর নানান প্রান্ত থেকে বিশেষজ্ঞ হিসেবে তার ডাক আসতে থাকে। ল্যাবরেটরির গবেষণা আর হাতে কলমে অভিজ্ঞতা মিলিয়ে জুটিয়ে 11টি মোটা মোটা বই লিখেছেন দোলগোবিন্দ, আর বিখ্যাত সব জার্নালে টেকনিক্যাল পেপার লিখেছেন সদেরেক, যাতে বলাই যায় যে সে তার ফিল্ডের এক নক্ষত্র, যে এখনও সুদৃশ্য জলমান রয়েছে। দীর্ঘ 25 বছর দোলগোবিন্দ কাটিয়েছেন জাপানে, এখন তার বয়স প্রায় 50-এর কাছাকাছি। তারপর হঠাৎই একদিন সব ছেড়ে ছুড়ে দিয়ে দেশে ফিরে এলেন। কলকাতার উপকণ্ঠে এক পরিত্যক্ত হানাবাড়ি সস্তায় কিনে ভুট্টুত তাড়িয়ে নিশ্চিন্তে বসবাস করছেন এখন। নিজের বিষয়ের ওপর মাতৃভাষায় একটি বই লিখেছেন, তেমন বই আজ অবধি বাংলায় লেখা হয়নি। বাঙালির এমনিতেই ভূতে যা ভয়, তার ওপর এরকম একটি বই পড়ে সবাই পুরো টালমাটাল। অবশ্য শান্তিতে অবসর জীবন কাটানোর উপায় তার নেই, দেশ বিদেশ থেকে এখনও তার ডাক আসে। বাকাহাসি সাহেব এখন বৃদ্ধ এবং অসুস্থ, কাজেই গুরুতর বিপদে পড়লে মানুষজন দোলগোবিন্দকেই ডেকে পাঠায়, আর তিনিও নাচতে নাচতে গিয়ে তাদের সমস্যার সমাধান করে দিয়ে আসেন। কখনো দেশের কোনো অজপাড়াগায়, কখনো ইউরোপ আমেরিকায় মস্ত বড় কোনো শহরে, সব জায়গায় তার বিদ্যার কোনো তুলনাই হয় না। কিন্তু বয়সটা তো বাড়ছে, জোর কমছে রক্তের, হিল্লি দিল্লি করতে করতে হাঁপিয়ে উঠছেন দোলগোবিন্দ। তাই এবার যখন পাঠানখালি থেকে তার খুড়তুতো ভাই চিঠি লিখলেন একবার সেখানে ঘুরে যাওয়ার জন্য, তিনিও রাজি হয়ে গেলেন প্রায় এক কথাতেই। এমন ডাক অবশ্য আগেও অনেকবার এসেছে, কিন্তু কাজের চাপে সময় করে উঠতে পারেননি। কিন্তু এখন তার কয়েকদিনের বিশ্রামের দরকার, তাই বাবুঘাট থেকে বাসে চেপে সটান বসন্তী, সেখান থেকে ভুটভুটিতে চড়ে 3 ঘন্টায় পাঠানখালি। যাত্রাটা কষ্টকর, কিন্তু দোলগোবিন্দর বড় ভালো লাগলো। এরোপ্লেনে অথবা ট্রেনের AC কামরায় যাতায়াত করতে করতে হাঁপিয়ে উঠেছেন তিনি। কিন্তু সুন্দরবন অঞ্চলে যেতে হলে ভুলেই যেতে হবে যে এই সব যানবাহনও রয়েছে পৃথিবীতে। এই বিস্তীর্ণ জলাশয়ের মধ্যে যেই হও না তুমি, যত বড় লোকই হও না কেন, লঞ্চ বা ভুটভুটি ছাড়া এখানে আর গতি নেই। বাসে জানালার ধারে সিট পেয়েছিলেন, বাইরের দৃশ্য দেখতে দেখতে 3 ঘন্টা সময় ফুস করে উড়ে গেল। চেনা রাস্তা, অচেনা দৃশ্য, কত পাল্টে গিয়েছে এইসব জায়গায়। কিন্তু এবার লঞ্চে ওঠার পর থেকে আবার সেই পরিচিত দৃশ্য,
এক সময় কতবার তো যাতায়াত করেছেন এই পথে। নদীর দুপাশের গা গঞ্জগুলো এখনো সেই আগের মতোই রয়েছে। বসন্তীর লঞ্চ ঘাটে হুগল নদীর ওপর বাঁকা ধনুকের মতো মাথা তুলে দাঁড়িয়েছে কংক্রিটের এক সেতু, নতুনত্ব বলতে এইটুকুই। লঞ্চ বেশ বড়, হাটুরে জনতার সঙ্গে মিশে বেঞ্চির এক প্রান্তে বসে তাদেরই গল্পগুজব শুনতে শুনতে দিব্যি কেটে গেল এতখানি সময়। দোলগোবিন্দর বিষয়ে যাত্রীদের বিশেষ কৌতূহল নেই, এই রকম কলকাতা বাবুরা সুটকেস হাতে ঝুলিয়ে মাঝে মাঝে যাতায়াত করেন এই রুটে। তাছাড়া দোলগোবিন্দের চেহারায় বিশেষত্ব তো নেই, দেখলে মনে হবে সরকারি অফিসের কেরানি, রিটায়ার করার জন্য এক পা বাড়িয়েছেন। বেটে খাটো গোলগাল চেহারা, পরনে ধুতি আর পাঞ্জাবি, মাথা চোড়া টাক, সঙ্গে ঢেপ একখানি ভুড়ি। এই চেহারা দেখে কে বুঝবে যে দেশে বিদেশে তার এত নাম ডাক। লঞ্চের একদল যাত্রী বেদম ভূতের গল্প জুড়েছিল, কে কবে কোথায় স্বচক্ষে ভূত দেখেছে তারই ফিরিস্তি। জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে চেয়ে তাদের আলাপ আলোচনা শুনতে বেশ মজা লাগছিল দোলগোবিন্দর। কোন গায়ে কবে কার ঘাড়ে ভূত ভর করেছে, কোন ওঝার কাছে সব ভূত একেবারে নাজেহাল, এই সব আর কি। মনে মনে হাসছিলেন দোলগোবিন্দ, সত্যিকারের জাদরেল কোনো ভূতের পাল্লায় পড়লে এই সব ওঝা গুণিনের যে কী অবস্থা হবে সে কথা ভালোই জানেন তিনি। কথা অবশ্য বলেননি, শুধু শুনে গিয়েছেন। এই হাটুরে জনতা যদি ঘুণাক্ষরও জানতে পারে যে দোলগোবিন্দ আদতে এক আধুনিক ভূতের ওঝা, বিশ্ববিখ্যাত এক পোল্টারগাইস্ট, প্রেতত্বের ওপর ডক্টরেট করেছেন বিখ্যাত জাপানি ভূত বিশেষজ্ঞ ডক্টর সোজানাকি বাকাহাসির কাছে, তাহলে আর রক্ষে থাকবে না, এক্ষুনি হয়তো তাদের গায়ের ভূত তাড়িয়ে দিয়ে আসার জন্য ঝুলোঝুলি শুরু করবে সব, যেটা সে এই মুহূর্তে একেবারেই চাইছেন। তাই নো স্পিকিং, অনলি লিসনিং। দেখতে দেখতে পাঠানখালীর ঘাট এসে গেল, লঞ্চ ভিড়ল নদীর পাড়ে, আরও জনাকয়েক যাত্রীর সঙ্গে মিলে দোলগোবিন্দ নামার জন্য তৈরি হলেন। সে কি সহজ কাজ! পাঠানখালীতে আজও পাকা ঘাট হয়নি, সেই আদ্যিকালের কাঠের জেটি, এখন ভাটার সময়, চারিদিকে থকথকে কাদা। এই নরম পলিমাটিতে হাঁটার এক বিশেষ কায়দা আছে, সে কায়দা না জানলে পৃথিবীর সেরা অ্যাটলান্টিকও বারংবার আছর খাবেন, যতই ফিটনেস থাকুক না কেন তার। একদিন দোলগোবিন্দ জানতেন সে কায়দা, দীর্ঘ অনভ্যাসে ভুলে গিয়েছেন তিনি। তার টাল মাতাল অবস্থা দেখে দু চারজন স্থানীয় লোক সাহায্য করার জন্য এগিয়ে এলো। এক হাঁটু কাদা মেখে ধুতি আর পাঞ্জাবিতে পলি মাটির আলপনা এঁকে কোনোরকমে দোলগোবিন্দ ডাঙার শক্ত জমিতে গিয়ে উঠলেন। তার নিজের এই অবস্থা দেখে সে নিজেও একটু লজ্জিত হলো। তার যৌবনকালে এরকম অবস্থা কখনোই হতো না, সে নিজের তার এই শারীরিক অক্ষমতার জন্য কষ্ট পেলেন। চারিদিকে একবার তাকিয়ে কিন্তু সব কষ্ট উড়ে গেল, ফুরফুরে হয়ে উঠল মেজাজটি। আহ, এই তো তার প্রিয় গ্রাম, রোদ বৃষ্টি ঝড় তুফান বুকে নিয়ে জোয়ার ভাটায় ডুবতে ডুবতে ভাসতে ভাসতে আজও রয়ে গিয়েছে ঠিক তেমনই, যেমন ছিল 30 বছর আগে। উঁচু ভাঙার দুপাশে গাছের সারি, মাঝখান দিয়ে চলে গিয়েছে মেঠো পথ, হাতে সুটকেস, কাঁধে ঝোলা ব্যাগ, খোশ মেজাজে সেই পথে হেঁটে চললেন দোলগোবিন্দ। মিনিট দশেক পরে এসে পৌঁছলেন তাদের পৈতৃক বাড়িতে। যেখানেই যান দোলগোবিন্দ, একটা সাড়া পড়ে তার, একে বলে খ্যাতির বিড়ম্বনা। প্রথমে সাড়া পড়ে মানুষজনের মধ্যে, সে তারা অচেনা ক্লায়েন্টই হোক অথবা পুরনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন, তারপর সাড়া পড়ে এলাকার ভূতদের মধ্যে। দোলগোবিন্দর আগমনের কথা টের পেলেই রীতিমতো টনক নড়ে ওঠে তাদের। আপাতত আত্মীয়দের মধ্যে সাড়া পড়ল, দুই খুড়তুতো ভাই অরুণ বরুণ তো ভেবেই পাচ্ছেন না কিভাবে আপ্যায়ন করবে তাকে। তাদের বউ ছেলেমেয়েরা কাছে ঘেঁষছে না, দূরে সার বেঁধে দাঁড়িয়ে এমনভাবে নিরীক্ষণ করছে তাকে যেন তিনি নিজেই একটি ভূত। বেলা প্রায় 2 বাজে, দোলগোবিন্দর আসার অপেক্ষায় সবাই না খেয়ে বসে রয়েছে। চটপট স্নান সেরে পরিষ্কার জামাকাপড় পরে খেতে বসে গেলেন দোলগোবিন্দ। এলাহি আয়োজন, পুকুরের মাছ, বাড়ির মুরগি,
ক্ষেতের টাটকা শাকসবজি বড় তৃপ্তি করে খেলেন তিনি। ভালোই ধকল গিয়েছিল শরীরের ওপর দিয়ে। ঘণ্টা দুয়েক বিছানায় একটু গড়িয়ে নিলেন দোলগোবিন্দ। পাঠানখালীর জল হাওয়ার গুণ এমন যে যাবতীয় ক্লান্তি তাতেই ভ্যানিস। বেলা সাড়ে চারটে নাগাদ উঠে চা খেয়ে দোলগোবিন্দ ঘোষণা করলেন, বাইরে থেকে একটু ঘুরে আসা যাক। ছোট ছোট ভাইপো ভাইজিকে কাছে ডেকে তাদের সঙ্গে আলাপ জমালেন দোলগোবিন্দ। বিস্তর লজেন্স, বিস্কুট আর খেলনাপাতি নিয়ে এসেছেন তাদের জন্যে, সেগুলো বিলিয়ে দিলেন। ছোটদের ভয় ভাঙল। দুই ভাইপো তো বেশ ন্যাওটাই হয়ে গেল তার। তাদের নাম শান্টু আর নান্টু। দুজনকে বগল দাবা করে পাড়া বেড়াতে বেরোলেন দোলগোবিন্দ। ঘুরে ঘুরে দেখলেন ছোটবেলার সেই খেলার মাঠ, সিঁড়িস্তলা, জমিদার বাড়ির সেই ভাঙা দালান। আহ, বহুদিন পর যেন তার শৈশব ফিরে এসেছে। আর তার শৈশবের কথা মনে পড়তেই তার সকল বন্ধুদের কথাও তার মনে জাগার দিয়ে উঠল। সে ভাবল, শৈশবের বন্ধুদের মধ্যেও কেউ কেউ নিশ্চয়ই আছেন এখনও, এতদিন পরে দেখলে কেউ চিনতেই পারবে না। গ্রামের পথে তাকে হাঁটতে দেখে যেসব মানুষ আঁর চোখে চেয়ে দেখছেন, হয়তো তাদেরই মধ্যে কোনো পুরনো বন্ধু মিশে আছেন। আজ থাক, কাল সকাল থেকে তাদের খুঁজে বের করার চেষ্টা শুরু করতে হবে। নিজের পুরনো স্কুলটির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন দোলগোবিন্দ। ছুটি হয়ে গিয়েছে, কেউ কোথাও নেই, গেট বন্ধ। দোলগোবিন্দ জিজ্ঞেস করলেন, আরে তোরা কি স্কুলে পড়িস? শান্টু বলল, আমি পড়ি, আর নান্টু পড়ে প্রাইমারিতে, ওই যে ওইদিকে। তুই কোন ক্লাসে পড়িস? ক্লাস সিক্স। স্কুলে কেমন পড়াশোনা হয়? বাবা কি বলে জানো, বলেন আমাদের স্কুলটা নাকি গরুর গোয়াল, আর আমরা নাকি সব গাধা। গাধা কখনো গরুর গোয়ালে থাকে? গলা ছেড়ে হাসলেন দোলগোবিন্দ। তারপর জিজ্ঞেস করলেন, অঙ্ক কষান কোন স্যার? চোখ বড় বড় করে শান্টু বলল, বিশ্ব স্যার। ও বাবা, ভীষণ রাগি। কি আশ্চর্য, আমাদের অঙ্কিত স্যারের নাম কি ছিল জানিস? ভুবন স্যার। ভুবন আর বিশ্ব মানে তো একই, তাই না? ব্যাপারটা একটু বিবেচনা করে শান্টু বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, তোমাদের স্যারও কি খুব রাগি ছিলেন? তাহলে শোন বলি, ভুবন স্যারের ছিল ইয়া লম্বা চড়া চেহারা। অল্প বয়সে দারুণ ফুটবল খেলতেন। আমরা যখন তার হাতে এসে পড়লাম তখন অবশ্য বৃদ্ধ হয়ে গিয়েছেন, কিন্তু মেজাজটি রয়ে গিয়েছে আগের মতোই। যে কোনো অঙ্ক যতবার বুঝতে চাও উনি বোঝাবেন, যত খুশি প্রশ্ন জিজ্ঞেস করো খুশি হয়ে উত্তর দেবেন, কিন্তু সব কিছু বোঝার পরেও যদি ক্লাসে কেউ অঙ্ক ভুল করে তাহলে আর রক্ষে নেই, বুঝলি? তখন কি খুব মারতেন? খুব নয়, সামান্য, আদর করে শুধু মাথায় গাঁটটা মারতেন। আর সে গাঁটটার এমনই জোর যে মাথার ঘিলু পর্যন্ত নড়ে উঠত। তুমিও গাঁটটা খেয়েছ? খিলখিল করে হেসে নান্টু জিজ্ঞেস করল, কতবার? আমার বুদ্ধি ছিল খুব মোটা, অঙ্ক কিছুতেই মাথায় ঢুকতো না, বুঝলি? ছেলেবেলায় একবার নিউমোনিয়া হয়েছিল, বুঝলি, খুব ভুগেছিলাম। আমার বাবা বলতেন তখনই নাকি ঠান্ডা লেগে মাথার ঘিলু জমে বরফ হয়ে গিয়েছে। আমি ভাবলাম কি জানি সত্যি বুঝি তাই। তা ভুবন স্যারের গাঁটটা খেয়ে খেয়ে কিন্তু একদিন জমার ঘিলু গলে গিয়ে নরম হলো, তখন অঙ্ক শিখলাম। হায়ার সেকেন্ডারিতে যখন অঙ্কে লেটার পেলাম তখন ওই ভুবন স্যারেরই কি আনন্দ, তা যদি দেখতিস তোরা। অন্ধকার হয়ে আসছে, সঙ্গে টর্চ নেই। ফেলে আসা দিনের উদ্দেশ্যে একটা দীর্ঘশ্বাস ফেলে দোলগোবিন্দ বললেন, চল এবার বাড়ি ফেরা যাক। আহা, এই গ্রামেই যদি বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যেত, চুলোই যা গবেষণা।
বই লেখা, ভূত তাড়াতে আজ হোকাইডো, কাল হান্ডুরাস ঘুরে বেড়ানো। এই অচপাড়া গাই তো তার মাতৃভূমি, এমন শান্তির নীর পৃথিবীর আর কোথায় মিলবে? কিন্তু দোলগোবিন্দের জন্য পৃথিবীর কোনো মুলুকেই যে শান্তি নেই, সে কথা সেদিনই সন্ধেবেলায় প্রমাণ হয়ে গেল। দাওয়ার ওপর মাদুর বিছিয়ে গল্প করতে বসেছিলেন দোলগোবিন্দ। এ বাড়ির সব সদস্য যেখানে হাজির। দাওয়ার দুই কোণে দুখানা লণ্ঠন জ্বলছে। দোলগোবিন্দ বলছেন তার সব ভূতের অভিজ্ঞতার কথা। শ্রোতারা মুগ্ধ। দোলগোবিন্দর গল্প বলার ভঙ্গিটি ভারী সরস। ভূতের গল্প বলেন এমন ভঙ্গিতে যে আদৌ ভয় করে না, লোকে বরং মজা পায়। তানজানিয়ার একদল পিগমি ভূতকে তিনি কীভাবে শায়েস্তা করেছিলেন সেই গল্প করছিলেন দোলগোবিন্দ। মাঝপথে হঠাৎ বাধা পড়ল। বাখারির দরজা খুলে উঠানে ঢুকছে দুটি লোক, তাদের মধ্যে একজন হেরে গলায় হাঁক পাড়ল, ওরে গোবিন্দ, একবার দেখা দে ভাই। অরুণ বলে উঠল, আরে এসো এসো পিনুদা। বরুণ বলল, পিনাকি সর্দার, তোমার পুরনো বন্ধু। পিনাকি? গলা শুনে বুঝলেন এ যে তার ছোটবেলার প্রাণের বন্ধু। উঠে দাঁড়ালেন দোলগোবিন্দ। ততক্ষণে দাওয়ার ওপর উঠে এসেছেন পিনাকি। দোলগোবিন্দর ভুড়িতে একখানা খোঁচা দিয়ে বললেন, হে কি রে, ফুটবল হয়ে গেছিস যে, তুই পিনু? আগন্তুককে জড়িয়ে ধরলেন দোলগোবিন্দ। কেমন আছিস রে? যাক, চিনতে পেরেছিস তাহলে। তোর এখন এত নাম ডাক, ভয় ছিল, আমাদের মতো চাষা ভুষুর লোককে ভুলেই গেছিস হয়তো। লণ্ঠনের মৃদু আলোয় পিনাকিকে দেখছিলেন দোলগোবিন্দ। তার সামনে দাঁড়িয়ে রয়েছেন তাগড়াই চেহারার এক মাঝবয়সী পুরুষ। 40 বছর আগের সেই টিংটিংয়ে ফটফটে কিশোরটিকে কোনো দিনই আর খুঁজে পাওয়া যাবে না, একেবারেই কি যাবে না? মানুষটির মজাদার কথাবার্তা আর হাবভাবের মধ্যে থেকে সেই কিশোরই তো উকি দিয়ে যাচ্ছে। দাওয়ার ওপর আরও দুটো মাদুর পাতা হলো। পিনুর সঙ্গীরা বসল সবাই, কম বয়সী ছেলে ছোকরা সব। এদের কাউকে দোলগোবিন্দ চেনেন না। একটু পরে চা এলো, তার সঙ্গে বাটিতে বাটিতে মুড়ি আর ঘরে ভাজা বেগুনি। ছেলেবেলার গল্প একবার শুরু হলে তো শেষ হতে চায় না। পিনাকি আর দোলগোবিন্দ কথা বলছেন তো বলছেনই, বাকি সবাই নীরব শ্রোতা। নান্টু চুপি চুপি জিজ্ঞেস করলো শান্টুকে, হ্যাঁ রে দাদা, ওরা যা বলছেন সব ছেলেবেলাটা এতই নাকি ভালো? আরে ধাত, সব গুলগপ্প, ছেলেবেলা শুধু পড়া আর পড়া। আমি তো ভাবি কত তাড়াতাড়ি বড় হওয়া যায়। আমিও, আমাদের স্কুলটা একবার দেখে এলাম বুঝলি, ভাইপোদের ভুবন স্যারের গল্প শোনাচ্ছিলাম। ছড়াটা মনে আছে তোর? ভুবন স্যারের গাড়টা, টাকায় পাবে আটটা, খেতে যদি চাও পাঠানখালি যাও। দুই বন্ধু একসঙ্গে হেসে উঠলেন। দোলগোবিন্দ বললেন, কলকাতায় যতদিন ছিলাম ছুটি ছাটায় বাড়ি এলেই স্যারের সঙ্গে একবার দেখা করতাম, এবার তো এলাম 30 বছর পরে। ভুবন স্যার অনেকদিন আগেই মারা গিয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ রে, সে তো বোধ হয় 20 বছর হতে চলল। আমরা যেসব স্যারের কাছে পড়েছি তাদের কেউই আর বেঁচে নেই। পরিবেশটা একটু ভারী হয়ে উঠেছিল, আড্ডা আর জমল না। একটু পরে পিনাকি বললেন, ভাই রে, তোর কাছে কিন্তু একটা আর্জি নিয়ে এসেছিলাম রে, বলতে খারাপই লাগছে, তুই কিছু মনে করবি না তো? তোর কথায় কবে কি মনে করেছি বলতো? ঠিকই, তবু ঢেকিকে যদি বলা হয় স্বর্গে গিয়েও ধান ভাঙতে, তাহলে ঢেকি তো রাগ করবেই। ব্যাপারটা আন্দাজ করে নিয়ে দোলগোবিন্দ বললেন, আজকাল ঢেকিরা বিস্তর বিশ্রাম পায়, সবই তো কলে ছাটা চাল। আমার ব্যাপার ঠিক উল্টো। কি ব্যাপার বল, ভূত তাড়াতে হবে বুঝি? একটু অপ্রস্তুত হয়ে পিনাকি বললেন, রাতের বেলায় তেনাদের নাম নিতে আছে নাকি রে?
আচ্ছা বেশ, কিন্তু কোথায় ঘাঁটি গেড়েছেন তিনি? আরে এই কাছে বাদাম তোলায়। সেখানে তিনি কি করছেন? এই যে ছেলেটাকে দেখছিস, ওর নাম ভরত, আমার ভাইরা ভাইয়ের ছেলে। ওদের মাছের ব্যবসা কালীতলার মোড়ের কাছে একটি মাটির বাড়িতে থাকতো এতদিন। হাতে কিছু পয়সা জমেছে বলে একটা পাকা বাড়ির করার শখ। আমি বুদ্ধি দিয়েছিলাম নতুন বাড়ি করতে গিয়ে ফতুর হয়ে যাবে, তার চেয়ে বাদামতলার নদীর ধারে মুকুন্দ সর্দারের পুরনো বাড়িটা কিনে নাও, জলের ধরে পেয়ে যাবে। মুকুন্দ সর্দার, সেই যে খিটখিটে মানুষটি? হ্যাঁ রে হ্যাঁ, ওই বাগান ঘেরা একতলা বাড়িটা মনে আছে? আমরা কুল চুরি করতে যেতাম আর তিনি লাঠি হাতে আমাদের তাড়া করতেন। গাছের কুল মাটিতে পড়ে নষ্ট হলে তাও ভালো, তবু কাউকে খেতে দেবেন না। তা সে মুকুন্দ জেঠু তো অনেকদিন আগেই স্বর্গে গিয়েছেন রে। বাড়িটা বহু বছর ধরেই ফাঁকা পড়েছিল, দু চারটে জানলা উধাও হয়েছে, দেওয়াল থেকে বট গাছটাছও গজিয়েছে, চারদিকে এখন ঘন জঙ্গল। তার এক ভাইপো থাকে সোনারপুরে, সেই বাড়ির মালিক। তা সে তো আর কোনোদিন এ বাড়িতে বাস করতে আসবে না, দামাদামি করে মাত্র 20,000 টাকায় তার কাছ থেকে বাড়িটা কিনে নেওয়া গেল, মেরামত করতে ওই আরও 1,030। কিন্তু হায় রে, এখন তো মনে হচ্ছে পুরো 50,000 টাকাটাই বোধহয় জলে গেল। তার জন্য আমিই দায়ী, কারণ বুদ্ধিটা যে আমারই ছিল। টাকাটা জলে গেল কেন? ও বাড়িতে ভূত আছে বলে? শুধু ওটুকু বললে তো কিছুই বলা হয় না। হ্যাঁ, তিনি আছেন, এবং তিনি অত্যন্ত বেয়ারা বজ্জার টাইপের ওই ইয়ে আর কি। গৃহপ্রবেশের দিন রাত্রিরে এমন খেলা দেখিয়েছেন যে ভরত আর ওর বাবা মা তিনজন মিলে ওই অন্ধকারের মধ্যেই ছুটতে ছুটতে এসে হাজির হয়েছেন আমার বাড়িতে। ভরতের মা তো অজ্ঞানই হয়ে গেলেন, ঘটনা যা শুনলাম সে ভয়াবহ। পরের দিন সকালে জনা কয়েক লোক নিয়ে গেলাম ওই বাড়িতে, জানলা দরজা বন্ধ করা হলো, সদর দরজায় তালা ঝোলানো হলো, নতুন কেনা চেয়ার টেবিল খাট আলমারি সব বের করে এনে পৌঁছে দিলাম ওদের পুরনো বাড়িতে। সেই মাটির বাড়িতে ওরা এখনো আছে, 2 বছর হতে চলল, ইস নতুন বাড়িটা এখনো তালা বন্ধ। ওহে ভরত, কি ধরনের ভূতের খেল দেখেছিলে একটু বলো তো। চেয়ার টেবিলগুলো সব নাচছিল, আলমারির পাল্লা দুটো আপনা থেকে খুলে গেল, খাটটা ফাঁসতে ফাঁসতে গিয়ে ঠেকলো ঘরের ছাদে, বলতে বলতে কেঁপে উঠে চুপ করে গেল ভরত। দোলগোবিন্দ হেসে বললেন, থাক আর বলতে হবে না, মনে হচ্ছে মুকুন্দ সর্দারের পেতারটাই এসে ভর করেছে ওখানে। সারা জীবন ধরে একে ওকে ঠকিয়েছে বিস্তর লোকের নামে মিথ্যে মামলা করে, তবে না এত বড় সম্পত্তি করেছিল। অথচ ছেলে মেয়ে নেই, কে ভোগ করবে? এসব মানুষ মরেও শান্তি পায় না বুঝলি, যখের মতো সম্পত্তি আগলে বসে থাকে। হ্যাঁ রে, 1.5 বছর ধরে তো কম চেষ্টা করলাম না, পাঠানখালির যে 2-4 পিস ওঝা আছে তারা কেউই ওই বাড়িতে ঢুকতে রাজি নয়, ভূতের টিম সব। তখন ডেকে নিয়ে এলাম সুন্দরবনের সবচেয়ে বড় ওঝা শমশের নগরের শিবু মণ্ডলকে। সে হতভাগা সন্ধ্যেবেলা বাড়ির মধ্যে গিয়ে ঢুকল, দিব্যি সুস্থ মানুষ। সকালে যখন বের হয়ে এলো তখন একেবারে বদ্ধ পাগল, বুঝতেই তো পারছিস আর কোনো ওঝা ও বাড়ির ধারে কাছে ঘেঁষবে না। এখন তুই আমায় উদ্ধার কর ভাই, যেদিন অরুণের মুখে শুনেছি তুই আসবি সেদিনই বলেছি আমার ভাইপোকে, আর চিনতে নেই, এবার একটা ব্যবস্থা হবেই। এক কাজ কর, 2-4 জন লোক নিয়ে কাল সকালে এখানে চলে আয়, সঙ্গে শাবল কোদাল টোদাল আনিস, জঙ্গল পরিষ্কার করতে হবে, পারলে একটু ফিনাইল আর কার্বলিক অ্যাসিডও আনিস। সাপ খোপ তো আর ভূত তাড়ানোর মন্ত্রে ভয় পায় না, যে ঘরে তেনার আবির্ভাব হয়েছিল সেখানে একটু পরিষ্কার করে রেখে আসবো, রাত্রিরে গিয়ে আস্তানাগার বসে এখানে, তারপর দেখা যাক।
তিনি আসেন কি না। ভয়ে ভয়ে পিনাকি জিজ্ঞেস করল, ভাই ভাই তুই একলা যাবি? কি করব বল, সবাইকে ইনভাইট করি, কেউ কোথাও আমার সঙ্গে যায় না, একমাত্র ছোটরা ছাড়া, ওদের ভয় ডর কম। কি হে নান্টু শান্টু, রাত্রিবেলা যাবে নাকি আমার সঙ্গে? দুই ভাই একসঙ্গে ঘাড় হেলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ। অমনি অরুণ ধমক দিয়ে উঠল, বলল, আই মেরে তক্তা করে দেবো একদম। মুচকি হেসে দোলগোবিন্দ বললেন, দেখছো তো বড়রা সব এক একটা ভিতুর ডিম, ছোটদের বরং ভয় ডর কম, কিন্তু সে বেচারারা তো আবার পরাধীন, কাজেই একলা চলো রে। অরুণ এরপরে আবার জিজ্ঞেস করল, একলা ওই বাড়িতে রাত কাটাবে? কোনো বিপদ আপদ যদি হয়? বিপদ যদি হয় তো আমার নয়, ভুয়ো মানে তেনার হবে, অন্য একটা আস্তানা তাকে খুঁজে নিতে হবে, এই আর কি। জোয়ার এসেছে নদীতে, ছোট ছোট ঢেউ ছলাৎ ছলাৎ করে এসে ডাঙ্গায় আছড়ে পড়ছে। একতলার ঘরের খোলা জানলা দিয়ে তাকিয়ে নদীর জলের আবছা ঝিকিমিকি দেখতে পাচ্ছেন দোলগোবিন্দ। ওপারে গড়ান বাইন ধুধুল গাছের জঙ্গল অন্ধকারে যেন ভূতের মতো ওত পেতে পেতে রয়েছে। বাড়িটা বেশ পছন্দ হয়েছে দোলগোবিন্দর, ছোট্ট ছিমছাম একতলা বাড়ি, তিনখানা ঘর, পেছনে নদী, বাদ বাকি তিন দিকে অন্তত দু বিঘে ফাঁকা জমি। এখন আগাছায় ভরে গিয়েছে বটে, কিন্তু ইচ্ছে করলে নানান ফল ফুলুরির গাছ লাগিয়ে দিব্যি একখানা বাগান করে ফেলা যায়। এরকম একখানা বাড়ি এ চত্বরে পাওয়া গেলে নিজের জন্যই কিনে ফেলতেন তিনি। ফিনালের গন্ধে ম ম করছে, আজই সকালবেলা জঙ্গল পরিষ্কার করা হয়েছে, ধোয়া মোছা হয়েছে ঘরগুলো, যে ঘরে ভূতের খেলা দেখা গিয়েছিল সেখানেই ঠাঁই নিয়েছেন দোলগোবিন্দ। আসবাব বলতে এ ঘরে রয়েছে শুধু একখানা রংচটা টেবিল আর হাতল ভাঙা একখানা চেয়ার, কষ্ট করে ওগুলো টেনে নিয়ে যাওয়া পোষাবে না বলেই বোধহয় পড়ে রয়েছে। সেই টেবিলের ওপর হেরিকেন, মেঝে শতরঞ্জি পেতে একজোড়া বালিশের ঠেস দিয়ে আছোয়া হয়ে রয়েছেন দোলগোবিন্দ। ভাবছেন, ভূতের আগমনের প্রতীক্ষায় এরকম বহু রাতি দোলগোবিন্দকে একলা কাটাতে হয়েছে। গল্পের বইটই পড়ে সময়টা দিব্যি কেটে যায়, কিন্তু আজ আর বই পড়তে ইচ্ছে করছে না। বহুদিন পর পা রেখেছেন দেশের মাটিতে, অনেক স্মৃতি মনে ভিড় করে আসছে। চুপ করে বসে স্মৃতি রোমন্থন করছেন দোলগোবিন্দ। ছেলেবেলার স্মৃতিতে সুখ আর দুঃখ মিলেমিশে একাকার হয়ে এমনই এক মায়াজাল তৈরি করে যে একবার সেই ফাঁদে পা দিলে আটকে পড়ে যেতে হয়। দোলগোবিন্দ অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন। সাধারণত অকুস্থলে ভূতের আবির্ভাব ঘটার সঙ্গে সঙ্গে তার ষষ্ঠ ইন্দ্রিয় রাডারের মতো সে খবর জেনে ফেলে, তাকে ডেকে সতর্ক করে দেয়, তৈরি হও, তিনি এসেছেন। আজ কিন্তু রাডার কাজ করেনি। রঙ্গমঞ্চে কখন যে নায়কের আবির্ভাব ঘটেছে টের পাননি দোলগোবিন্দ। ঘরের দেয়ালে অদ্ভুত একটা আলো ছায়ার খেলা দেখে তার সম্বিত ফিরল। চেয়ে দেখলেন জ্বলন্ত হেরিকেনটা কখন যেন নিঃশব্দে টেবিলের ওপর থেকে ঘরের মেঝে নেমে এসেছে। সোজা হয়ে বসলেন দোলগোবিন্দ, আর তারপর তার চোখের সামনেই হাতল ভাঙা চেয়ারটা টেবিলের অনেকটা কাছাকাছি এগিয়ে এলো। সামান্য একটু শব্দও পাওয়া গেল, কেউ যেন বসেছে সেই চেয়ারে। ইতিহাস বলে পুরু নাকি আলেকজান্ডারের কাছে রাজার মতো ব্যবহার করেছিলেন, দোলগোবিন্দর কাছে কোনো ভূত তেমন কোনো দাবি কখনো করেনি, তবু ভূতেদের সঙ্গে সর্বদা তিনি ভদ্রলোকের মতো ব্যবহারই করে থাকেন, তাদের যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেন, মিষ্টি ভাষায় তাদের হানাবাড়ি ছেলে চলে যাওয়ার জন্যই অনুরোধ করেন। সভ্য ভব্য ভূতেরা অনেক সময় তার অনুরোধ মেনেও নেয়। ভূতেরা আসলে খুব দুঃখী, যথাচিত সম্মান পেলে তাদের মধ্যে অনেকেই গলে জল হয়ে যায়। শুধু যেসব ভূত বেয়ারা একগুয়ে তাদের নিয়ে হয় মুশকিল, তাদের শায়েস্তা করার মতো 64 রকম ভূত তাড়ানোর ওষুধ
অস্ত্রপ্রহর মজুদ থাকে তার ঝোলা ব্যাগে। প্রতিটি ওষুধ তার নিজের হাতে তৈরি, প্রত্যেকটির জন্য বিশেষ একটি কোড নাম্বার বরাদ্দ করা হয়েছে। অভিজ্ঞ ডাক্তার যেমন চট করে বুঝে নেন কোন রোগীর অসুখ সারাতে কী ওষুধ লাগবে, দোলগোবিন্দ তেমনি ভূতের হালচাল দেখে লক্ষণ বিচার করে ঠিক ধরে ফেলেন কোন ওষুধ প্রয়োগ করলে তার টনক নড়বে। কিন্তু সে তো পরের কথা, এই মাত্র যে ভূতটির আবির্ভাব ঘটেছে তার স্বভাব চরিত্র কেমন তা আগে জেনে নিতে হবে। তিনি কতখানি শিষ্ট, ভদ্রতা ধার করেন কি না সে কথাও বুঝে নেওয়া চাই। অনেকটা মাথা নুইয়ে বুকের কাছে হাত জোর করে দোলগোবিন্দ বললেন, নমস্কার। কিছুক্ষণ নীরবতা। এরকম শিষ্টাচার ভূত বোধহয় আশা করেননি। দোলগোবিন্দ আবার বললেন, আসতে কোনো কষ্ট হয়নি তো? এবারও উত্তর এলো না, শুধু জ্বলন্ত লণ্ঠনটা হঠাৎ টেবিল ছেড়ে শূন্যে উঠে পড়ল। তারপর যেন মন্ত্র বলে হাওয়ায় ভাসতে ভাসতে গিয়ে ঠেকল ঘরের ছাদে, সেখানেই ঝুলে রইল। মনে মনে হাসলেন দোলগোবিন্দ, এ ভূত তেমন পাকা খেলোয়াড় নয়, খানদানি ভূতরা এইসব সস্তা ম্যাজিক দেখায় না কখনো, তাদের কাজের ধরন অনেক সূক্ষ্ম বুদ্ধিদীপ্ত। ফ্র্যাঙ্কফার্টের এক গেস্ট হাউসে এক জার্মান ভূত শূন্য থেকে এক বান্ডিল খাঁটি ভারতীয় বিড়ি আমদানি করে দোলগোবিন্দকে উপহার দিয়ে চমকে দিয়েছিল একবার। তবে আশার কথা, এই ভূত তেমন বেয়ারাও নয়, একটু সাবধান, ধীরে সুস্থে এগোনো পছন্দ করে। অনেক তেরিয়া ভূত আছে যারা প্রথম থেকে ঝোড়ো হাওয়া বইয়ে জিনিসপত্র লণ্ডভণ্ড করে ঘরের জানলা দরজা আছড়ে ভেঙে বড্ড জ্বালাতন শুরু করে। চটে গিয়ে দোলগোবিন্দ তখন এমন কড়া দাওয়ায় ছাড়েন যে আক্কেল গুরুম হয়ে যায় বেটাদের। আজকের ভূত কিন্তু তেমন নয়, আর কিছু না হোক সহবত জানে, এমন ভূতের সঙ্গে দুদণ্ড বসে গল্প করতে মন্দ লাগে না। বাহ, ভালো, হাতের কাজ বেশ ভালো আপনার, আসুন একটু আড্ডা দেওয়া যাক। বলা মাত্র দোলগোবিন্দর বগলের নিচু থেকে বালিশটা সুরুত করে বেরিয়ে এলো, আর বাতাসে ঘুরপাক খেতে খেতে উড়ে বেড়াতে লাগলো ঘরময়। আহ, এ কি ছেলে মানুষই, আপনার মতো ভদ্রভূতকে এসব মানায় না। বালিশটা ফেটে তুলোর রাশি ছড়িয়ে পড়ল চারদিকে, তারই মাঝে শোনা গেল কর্কশ ফ্যাঁস ফ্যাঁসে গলায় বিচিত্র এক ভুতুরে হাসি। ঠিকই আন্দাজ করেছি তাহলে, বুড়ো মুকুন্দ সর্দারের গলার স্বরও অনেকটা এই রকমই ছিল বটে। মাথা থেকে গুঁড়ো গুঁড়ো তুলো ছেড়ে ফেলতে ফেলতে দোলগোবিন্দ বললেন, ছি ছি ছি, কতদিন পর নিজের গায়ে এলাম, এরকমভাবে কি অভ্যর্থনা জানাতে হয়? আরও কিছুক্ষণ নীরবতার পর সেই কর্কশ কণ্ঠে প্রশ্ন এলো, নিজের গায়ে? আগে হ্যাঁ, আমি তো এই গায়েরই ছেলে, অনেকদিন পর আবার গায়ে ফিরেছি। ভূতুরে কণ্ঠ এবার জানতে চাইল, তুই কে? চিনতে পারলেন না, ছেলেবেলায় লাঠি দিয়ে কত তাড়া করেছেন, আজ না হয় বুড়ো হয়েছি তাই বলে একেবারে ভুলে গেলেন? আমি কাউকে কখনো তাড়া করিনি। আহা, বয়স হয়েছে তাই ভুলে গিয়েছেন, পাঁচিল টপকে বাগানে ঢুকে গাছ থেকে কুল পারতাম আমরা, আর আপনি? আমার কোনো বাগান ছিল না, কোনো রাচেল ছিল না, কোনো কুল গাছ ছিল না। জালনা দিয়ে বাইরে হাত দেখিয়ে দোলগোবিন্দ জিজ্ঞেস করলেন, এই বাগান তাহলে কার? আমার নয়, কারও নয়, কাউকে ভোগ করতে হচ্ছে বললাম। একটু বিভ্রান্ত হয়ে দোলগোবিন্দ জিজ্ঞেস করলেন, মাফ করবেন, আপনি মুকুন্দ জেঠু নন? না, আমি মুকুন্দের জম। হতাশ হয়ে দোলগোবিন্দ ভাবলেন, ইসে তবে ভুল, সারা জীবন অনেক অচেনা ভূতকে শায়েস্তা করার পর এই প্রথম পূর্ব পরিচিত ভূতের সঙ্গে আলাপ করার সুযোগ এসেছিল, বেঁচতে গেল সেটাও।
আপনার নাম জানতে পারি? সে কথার উত্তর না দিয়ে ভুতুরে কণ্ঠ বলল, মিথ্যে মামলা করে মুকুন্দ আমার বাড়ি থেকে উৎখাত করেছিল, আমার ভিটে মাটি দখল করেছিল, আমিও মুকুন্দকে ভয় দেখিয়ে এ বাড়ি থেকে তাড়িয়েছি, যে আসবে তাকেও তাড়াবো, তার ঘর মটকাবো। আর কথা না বাড়িয়ে দোলগোবিন্দ তার কাপড়ের ব্যাগের ভেতর থেকে ওষুধের শিশি আর পুড়িয়া বের করতে শুরু করলেন, শতরঞ্জির ওপর গুছিয়ে রাখলেন সব। অদৃশ্য আগন্তুক কিছুক্ষণ বোধহয় তার কার্যকলাপ চেয়ে চেয়ে দেখল, তারপর সন্দেহের স্বরে জানতে চাইল, ওটা কি হচ্ছে? এগুলো সব ভূতের দাওয়াই, কোনটা আপনার কাজে লাগবে তাই ভাবছি। তাই শুনে খ্যাঁক খ্যাঁক করে হাসলো ভূত, তারপর আবার জিজ্ঞেস করল, তুই কে? কোন ওষুধটা যে কাজে লাগবে তাই ভাবছেন দোলগোবিন্দ। ডিজি X6000, ধবধবে সাদা রং, ছোট ছোট দানা, যেসব ভূত জিনিসপত্র শূন্যে ওড়াতে ভালোবাসে তাদের জম। দুটি দানা মেঝে গড়িয়ে দিলেই ভূত বাবাজি বিষম ধাক্কা খেয়ে রকেটের মতো উড়তে উড়তে মহাশূন্যে পৌঁছে যাবে। অবশ্য YX3-03 ওষুধটাও চলতে পারে। যেসব ভূত একটু আয়েসি, ফাঁকা চেয়ার দেখলেই ধপাস করে বসে পড়তে চায়, এই ওষুধের এক চিমটে আগুন পোড়ালেই তাদের চিরকালের মতো ঘুম পাড়িয়ে দেওয়া যায়। কণ্ঠ এবার বেশ ধমকের সুরে বলল, কথাটা কানে যাচ্ছে না বুঝি? মুকুন্দের 12টা বাজিয়েছি, এবার তোর ঘাট মটকাবো, তোর মুন্ডু নিয়ে ফুটবল খেলব, বাঁচতে চাস তো বল তুই কে? অনেক ওষুধের মধ্যে থেকে একখানি ছোট্ট পুড়িয়া বেছে নিলেন দোলগোবিন্দ। DX-92 সাইবেরিয়ার এক সৈন্য ঘাঁটিতে এক রাশিয়ান জেনারেলের ভূতের হাতে জেরবার হওয়ার সময় বাঁকা হাসি সাহেব আর দোলগোবিন্দ বিস্তর খেটে খুঁটে ওষুধটা তৈরি করেছিলেন, প্রতিহিংসা পরায়ণ ভূতদের অব্যর্থ দাওয়াই। বেগুনি রঙের একটি পাউডার পুড়িয়া খুললেই রামধনু রঙের জ্যোতি বেরোয় আর লাল হলুদ ধোয়া ওঠে। এক চিমটে পাউডার বাতাসে ফু দিয়ে উড়িয়ে দিলেই মারকুটে যত ভূতরা ছোট হতে হতে শেষে একদম ভ্যানিশ হয়ে যায়। পুড়িয়া খুলতে খুলতে মিষ্টি হেসে দোলগোবিন্দ বললেন, বললাম তো আমি এই গ্রামেরই ছেলে, এখানে মানুষ হয়েছি, গ্রামের স্কুলে পড়াশোনা করেছি, অনেকদিন পর নিজের গায়ে বেড়াতে এসেছি কয়েকদিনের জন্য, তার মধ্যে আপনি আসায় আবার আরেক ঝামেলা। বাধা দিয়ে ভূত জিজ্ঞেস করল, তোর নাম কি? নাম নাম না জানলে ঘুম হচ্ছে না বুঝি? বেশ শুনুন তবে, অধমের নাম দোলগোবিন্দ বসাক, কি এবার চিত্তে জল এসেছে তো? চেনা চেনা লাগছে নামটা। তা লাগতেই পারে যদি আপনিও এই গায়েরই লোক হন, সাহস করে নিজের নামটা ফাঁস করছেন না কেন বলুন তো? দোলগোবিন্দ বসাক। ভুতুরে গলা এখন ভীষণ রকমের গম্ভীর, কোন ব্যাচ? কি হায়ার সেকেন্ডারির কোন ব্যাচ? মজা পেয়ে দোলগোবিন্দ বললেন, 1972। আর আপনার? দোলগোবিন্দ বসাক, 72 ব্যাচ। আগে হ্যাঁ, চেনা চেনা ঠেকছে বুঝি? Class 11, Section B, Roll Number 2, কে হে ছোকরা, ঠিক তো? হতবাগ হয়ে দোলগোবিন্দ বললেন, আপনি কি করে জানলেন? দোতলার পূর্বের ঘরের সেকেন্ড বেঞ্চের বাঁ দিকের কোণে বসা হতো, কি তাই তো? আপনি হোমটাক্সের অঙ্ক ভুল করে ক্লাসে কাঁদুনি গাওয়া হতো, নিউমোনিয়ায় ভুগে মাথার ঘিলু জমাট বেঁধে গিয়েছে। কার সঙ্গে কথা বলছেন এবার বুঝতে পেরেছেন দোলগোবিন্দ, বুঝেও কিন্তু বিশ্বাস হতে চাইছে না। ভুতুরে কণ্ঠ এবার বেশ ভারী কিচালে জিজ্ঞেস করল,
1936 এর স্কয়ার রুট কত? ঠকাস করে একটা আওয়াজ হলো, ঠিক যেন টেবিলের ওপরে বেতের লাঠি দিয়ে বাড়ি মেরেছে কেউ। চেয়ারটা কয়েক ইঞ্চি পেছনে সরে গেল। অদৃশ্য আগন্তুক বুঝি উত্তেজনায় চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েছে। কড়া ধমক দিয়ে সে বলল, 1936 এর স্কোয়ার রুট কত হয় আগে বল। বলার আগে দোলগোবিন্দ DGM-92 ওষুধের পুড়িয়াটা চেপে চুপে বন্ধ করলেন। এক কোণা ওষুধও যদি বাতাসে উড়ে যায় তো সর্বনাশ, মহাপাতক হবেন তিনি। মনে মনে অনেকক্ষণ হিসেব করে দোলগোবিন্দ বললেন, 44। তারপর একটু থেমে যোগ করলেন, স্যার গুড। চেয়ারটা টেবিলের কাছাকাছি এগিয়ে এলো। এবার ভুবন স্যারের ভূত শান্ত হয়ে আসন গ্রহণ করেছেন বোধ হয়। ওষুধের শিশি আর পুড়িয়াগুলো তড়ি ঘড়ি ব্যাগে পুড়ে ফেলতে ফেলতে দোলগোবিন্দ শুনলেন ভুবন স্যার বলছেন, 3+1/3 = যদি x হয় তাহলে 9+1/3 = কত? বেদম বিব্রত হয়ে দোলগোবিন্দ বললেন, স্যার কাগজ কলম ছাড়া কি করে? কিছুই লাগবে না, ছোটরা মুখে মুখে এ অঙ্ক করতে পারে। অনেকক্ষণ চিন্তা করলেন দোলগোবিন্দ, কুল কুল করে ঘামছেন। শেষে কাঁচু মাচু মুখে বললেন, পারবো না স্যার। নীল ডাউন হয়ে থাক, গবেট কোথাকার, তোর মাথার গিলু এখনো জমে আছে। দোলগোবিন্দ বলতে যাচ্ছিলেন, না স্যার, আপনার গাঁটটা খেয়ে জমার গিলু গলে গিয়েছে, কিন্তু কথার মাঝে পেল্লায় ধমক খেয়ে থেমে গেলেন। বিশাল ভুড়ি নিয়ে হাঁস ফাঁস করতে করতে তাড়াতাড়ি নীল ডাউন হলেন দোলগোবিন্দ। আর অমনি কোত্থেকে যেন একটা ছোট্ট মতো চকের টুকরো তার সামনে এসে টকাশ করে পড়ল। ভুতুরে স্বর বলল, নে চক দিয়ে মেঝেতে লিখে সলভ কর, না পারলে সারা রাত নীল ডাউন হয়ে থাকবি। ভয়ে ভয়ে দোলগোবিন্দ জিজ্ঞেস করলেন, আর যদি পারি স্যার? তাহলে আরেকটা অঙ্ক দেব। সেটা পারলে আরেকটা অঙ্ক দেব, তারপর আরেকটা। মাথা চুলকে দোলগোবিন্দ জানতে চাইলেন, এই রকম কত অঙ্ক করতে হবে স্যার? ভুতুরে স্বর এবার স্নেহে সুরে হাসলো, পাগল ছেলে, অঙ্ক কষার কি আর শেষ আছে রে? যতক্ষণ না ভোর হয় ততক্ষণ অঙ্ক কষে যাবি তুই। যদি সব অঙ্ক ঠিকঠাক কষতে পারিস তো বুঝবো আমার শিক্ষাদান সার্থক হয়েছে, তখন তুই যা চাইবি আমার কাছ থেকে তাই পাবি। আর যদি ভুল হয় তাহলে সারা রাত নীল ডাউন, আর প্রত্যেকটা ভুল অঙ্কের জন্য একটা করে রাম গাট্টা। সকালবেলা নান্টু শান্টুদের বাড়ির সামনে পাড়ার বিস্তর লোক এসে জড়ো হয়েছে। নারকেল গাছের শাড়ির মাথা ডিঙিয়ে সূর্য আকাশে উঠে পড়েছে, অথচ দোলগোবিন্দর ফেরার নামটি নেই। গ্রামের লোকজনের হাতে হাতে লাঠি বল্লম সরকি, দোলগোবিন্দর খোঁজে হানাবাড়িতে যাবে সবাই। দলটা যখন লেফট রাইট মার্চ শুরু করার জন্য তৈরি, তখনই স্বয়ং দোলগোবিন্দ খোড়াতে খোড়াতে এসে হাজির হলেন। বিধ্বস্ত চেহারা তার, চোখ দুটো লাল টকটকে, ধুতির গাছা খুলে মাটিতে লুটোচ্ছে, সারা শরীর ছেঁড়া ছেঁড়া তুলোয় মাখামাখি। মাথার যে কগাছি চুল অবশিষ্ট ছিল সেগুলোই সবই প্রায় ভার্টিক্যাল। আতকে উঠে পিনাকি জিজ্ঞেস করল, ভাই এ কি অবস্থা তোর? হাঁপাতে হাঁপাতে দোলগোবিন্দ বললেন, বলছি আগে একটু ডেটল দে, দু হাঁটুর ছাল উঠে গিয়েছে। তুলোয় ভিজিয়ে ডেটল লাগাতে লাগাতে অরুণ জিজ্ঞেস করল, হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলে নাকি দাদা? দীর্ঘশ্বাস ফেলে দোলগোবিন্দ বললেন, হ্যাঁ, এত বড় হোঁচট জীবনে কখনো খাইনি। তো ভূতের দেখা মিলল? হ্যাঁ, তোর ভাইরা ভাইকে বলে দিস
ইচ্ছা করলে আজ থেকে ও বাড়িতে গিয়ে বসবাস করতে পারে, আর কোনো ভয় নেই। নান্টু জিজ্ঞেস করল, ও জেঠু, তুমি ভূতকে তাড়িয়ে দিয়েছ? দু হাতে নিজের দু কান মললেন দোলগোবিন্দ, আকাশের দিকে তাকিয়ে নমস্কার ঠুকে বললেন, ছি 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 ছি, আমার কি ক্ষমতা আছে তাকে তাড়াব? তিনি স্বেচ্ছায় চলে গিয়েছেন। ভূতের পরিচয় অবশ্য জানালেন না দোলগোবিন্দ। স্বনাম ধন্য ভুবন স্যার যে ভূত হয়ে হানাবাড়ি দখল নিয়েছিলেন সে কথা গোপন থাক, স্যারের ইমেজ নষ্ট হতে দেওয়া চলবে না। বদরাগী এই স্যারটিকে কোন মন্ত্রে তিনি বশ করেছেন সে কথাও ফাঁস করলেন না। সারা রাত জেগে মোট 46টা ভুতুরে অঙ্ক যে তাকে কষতে হয়েছে সে কথা জানাজানি হয়ে গেলে তার নিজের ইমেজেরই বা কী দশা হবে। আপন মনে গুনগুন করে গানের সুর ভাজলেন এ আমার গুরু দক্ষিণা, তারপর হেসে বললেন, ও বৌমা, এক কাপ চা খাওয়াবে নাকি?